আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানালাই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। ব্রিটিশ অভিবাসন মন্ত্রী জেমস ব্রোকেনশায়ার দুদিনের সফরে ঢাকায়। বন্ধ হয়ে যাচ্ছে লন্ডনের বহু সার্জারি, লাখো রোগীকে খুঁজতে হবে নতুন জিপি। সিলেটে শুরু হলো বাউল আব্দুল করিম জন্মশতবর্ষ উৎসব। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটিশ অভিবাসন বিষয়ক মন্ত্রী জেমস ব্রোকেনশায়ার গতকাল রোববার দুদিনের সফরে ঢাকা এসেছেন। সফরকালে তিনি ব্রিটেনে অবৈধ অভিবাসন এবং সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন। ঢাকার ব্রিটিশ হাই কমিশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সফর উপলক্ষে জেমস ব্রোকেনশায়ার এক বিবৃতিতে বলেছেন, বৈশ্বিক সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক আমরা এগিয়ে নিতে চাই। তিনি বলেন, ব্রিটেনে বসবাসকারী 5 লাখের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের কারণে ব্রিটেন ও বাংলাদেশের সম্পর্ক সবসময় অন্য উচ্চতায় অবস্থান করে। আগামী 3 বছরের ভেতর লন্ডনের প্রায় 100,000-এর বেশি রোগীকে যোগ দিতে হবে নতুন জিপিতে, কারণ এ সময়ের মধ্যেই বন্ধ হয়ে যাবে লন্ডনের প্রতি 5টির মধ্যে একটি জিপি। লন্ডন লোকাল মেডিকেল কমিটির গতকাল প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, 2019 সালের ভেতর লন্ডনের 3% জিপি সার্জারি বন্ধ হবে, আর 17% জিপি সার্জারি ঠিক কবে বন্ধ হচ্ছে তা এখনো নির্ধারণ করা হয়নি। এদিকে গত সপ্তাহে ব্রিটেনের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করেন। যে ইস্যু নিয়ে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি পালন করেছেন, সেই নতুন কর্মচুক্তি দ্রুতই কার্যকর হতে পারে। যদিও এই চুক্তির ব্যাপারে আপত্তি রয়েছে চিকিৎসকদের প্রতিনিধিত্বশীল সংগঠন বিএমএর। এখন তাদের ওপর আরোপ অর্থাৎ ইম্পোজ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থার মধ্যেই আগামী 4 বছরের ভেতর সপ্তাহে 7 দিন জিপি সার্ভিস দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তবে আদৌ তা কতটা কার্যকর হবে এ নিয়েও প্রশ্ন রয়েছে। এবার সিলেটের খবর। নগরীর রিকাবি বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে শুরু হয়েছে 3 দিনব্যাপী শাহ আব্দুল করিম জন্মশতবর্ষ উৎসব। সোমবার বিকেলে সিলেটের নজরুল অডিটোরিয়ামের মুক্ত মঞ্চে উৎসবের উদ্বোধন করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর তপধীর ভট্টাচার্য। শাহ আব্দুল করিম জন্মশতবর্ষ উদযাপন পর্ষদের আহ্বায়ক কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে ও নাজমা পারভিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেউদ্দিন, লেখিকা স্বপ্না ভট্টাচার্য, লেখক আনিসুল হক ও বাউল তনয় শাহ নূর জালাল বক্তব্য রাখেন। এরপর মুক্তমঞ্চে গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সন্ধ্যায় অডিটোরিয়ামের মূল মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী মৌসুমি ভৌমিক। লন্ডনের একটি যুব সংগঠন ব্রিটেনে বেড়ে ওঠা কিশোরদের জঙ্গিবাদের কবল থেকে মুক্ত করতে নিয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। তরুণদের যুদ্ধের মাঠ নয়, খেলার মাঠে ফিরিয়ে আনাই উদ্যোক্তাদের উদ্দেশ্য। বিস্তারিত থাকছে বিবিসি বাংলা থেকে নেয়া রিপোর্টে। আলোকসজ্জিত এই মাঠে ছেলেমেয়েরা ফুটবল খেলছে। টাফ এফসিতে এভাবেই সময় কাটানোর পাশাপাশি জঙ্গি সংগঠনের হাতছানি থেকে দূরে থাকার চেষ্টা করছে ব্রিটেনে বেড়ে ওঠা এই কিশোর কিশোরীরা। আমরা 33টা বাচ্চাকে প্লেন থেকে নামিয়ে এনে এখানে রেখেছি। দেখুন, প্রতিটা বাচ্চাই কোনো না কোনো দলে যোগ দিতে চায়, আর ইসলামিক স্টেট এমন একটা নতুন সংগঠন যারা বিশ্বব্যাপী কার্যক্রম চালাতে চাইছে। ফুটবল খেলা ছাড়াও নিজেদের মধ্যে মত বিনিময় করছে এই কিশোর কিশোরীরা। 15 বছর বয়সী ইকরা ইন্টারনেটে একসময় জঙ্গিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করত, কিন্তু এখানে আসার পর তার জীবন বদলে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কারো সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। বেশি দিন কারো সঙ্গে কথা বললে সে যেই হোক না কেন প্রভাবিত হওয়াটা কঠিন নয়। মানুষ সহজেই খারাপ কিছুর মধ্যে জড়িয়ে যেতে পারে। তবে ছেলেরা অবশ্য সিরিয়ায় গিয়ে ইসলামিক স্টেটে যোগ দেওয়াকে লন্ডনের জীবন থেকে পালানোর একটা উপায় হিসেবেই দেখছে। টিভি প্রতিবেদনে এসব মৌলবাদীদের দেখে তাদের একজন হয়ে বিখ্যাত হবার ইচ্ছা জাগতেই পারে। নিজ ধর্মের জন্য নায়ক হয়ে ওঠার আকাঙ্ক্ষা থেকেই কিশোরদের এমনটা হয়, কিন্তু ফুটবল ক্লাব তাদের মনটা অন্যদিকে নিয়ে যায়। টাফ এখন এতটাই সফল যে হোয়াইট হাউস তাদের সঙ্গে যোগাযোগ করেছে। ব্রাসেলসেও এমন কিছু একটা গড়ে তোলার চেষ্টা চলছে। সেখানেই নভেম্বরে প্যারিস হামলার তিনজন সন্দেহভাজনেরা থাকত। আমরা মনে করি শুধুমাত্র পশ্চিম লন্ডনে নয়, অন্য অঞ্চলেও এমন উদ্যোগ নিতে পারি আমরা। আর এমনিভাবে এই খেলার মাঠ থেকেই যেন বিশ্বব্যাপী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে নতুন এক প্রতিরোধ গড়ে উঠছে। মানবতার সেবায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের বার্ষিক সাধারণ সভা লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। আমাদের ক্যামডেন প্রতিনিধি জালাল আহমেদ জানান, সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত শায়েস্তাগঞ্জ ও আশেপাশের এলাকার প্রবাসীরা যোগ দিয়েছেন। মোহাম্মদ শামসুল আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা। সভায় সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সুমন গত এক বছরের কার্যক্রম উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরেন এবং অর্থ সম্পাদক মুরাদ চৌধুরী সমিতির বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন। সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা দেওয়ান সৈয়দ মাহফুজুর রেজা, উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আব্বাস, সহসভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শামসুল আলম নমির, মাসুক আহমেদ, নবনিযুক্ত অর্থ সম্পাদক সেলিম চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক দেওয়ান সৈয়দ আব্দুর রব, সহ মহিলা সম্পাদিকা রশনার মণি, শিক্ষা বিষয়ক সম্পাদক তৌহিদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক জালাল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুর মীর, শামসুল আলম, আব্দুস সালাম সবুজ, মোহাম্মদ জালালুর রহমান প্রমুখ। লিভারপুল বাংলা প্রেস ক্লাবের সাথে মত বিনিময় করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। আমাদের লিভারপুল প্রতিনিধি এহসানুল হক জানান, সভায় শফিক চৌধুরী বলেছেন সাগররণী হত্যাকাণ্ড সহ বাংলাদেশের সকল সাংবাদিক হত্যার বিচার হবে, তবে সময়ের প্রয়োজন। নেতৃবৃন্দ ব্রিটেনের সাংবাদিকদের বলেন, এ প্রজন্মের শিশু কিশোররা কোনো অবস্থাতেই যেন আইএস কিংবা জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হতে না পারে, এজন্য গণমাধ্যমের দায়িত্ব রয়েছে। লিভারপুল বাংলা প্রেস ক্লাবের সভাপতি শেখ সুরত মিয়া আসাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল আলম ও যুগ্ম সম্পাদক আবু সাঈদ চৌধুরী সাদির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ আজিজুর রহমান, শাহ শামীম আহমেদ, রবিন পাল, শারব আলী, শেখ দুদুমিয়া, আমিরুল ইসলাম মধু, ম আজাদ প্রমুখ। বিশ্বনাথ বালাগঞ্জ ও ওসমানীনগরের সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরীর লন্ডনের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শফিক চৌধুরীর ওয়ালথামস্থ বাসভবনে আয়োজিত মাহফিলে দলীয় নেতাকর্মী, স্বজন, শুভানুধ্যায়ী সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, হাফেজ মতিউর হক প্রমুখ। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চ্যানেল আই ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। পর্তুগালে বাংলাদেশি পোশাকের বহুজাতিক ফ্যাশন শো, বিভিন্ন স্থানে নানা আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত।
বিরতির পর আবার আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ডিজাইনার শারমিন মোয়ের উদ্যোগে তৃতীয় বারের মতো পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হল বাংলাদেশি পোশাকের বহুজাতিক ফ্যাশন শো। ফ্যাশন শোতে অংশগ্রহণ করেছেন পর্তুগিজ, ফরাসি, ব্রাজিলিয়ান, স্প্যানিশ সহ বিভিন্ন দেশের মডেলরা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অন্য দেশের মডেলদের বাংলাদেশি পোশাক পরে মঞ্চে ওঠার বিষয়টি। বিস্তারিত থাকছে আমাদের পর্তুগাল প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহর রিপোর্টে। শেখ মুজিবুর রহমান holds the memories of the father of the nation, the founder of independent Bangladesh. Beautiful Bangladesh, Bangladesh namer ekti desher srishti, bangla bhashar gurutto, bangladesher sanskriti, ei shironam niye goto 7 february designer Sharmin Mo titiyo barer moto Portugaler rajdhani Lisboner Kru Hasan namok auditorium e bangladesher poshaker upor fashion show ayojon koren. ফ্যাশন শোতে বাংলাদেশি ছাড়াও অংশগ্রহণ করেছেন পর্তুগিজ, ফরাসি, ব্রাজিলিয়ান, স্প্যানিশ সহ বিভিন্ন দেশের মডেলরা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অন্য দেশের মডেলদের বাংলাদেশি পোশাক পরে মঞ্চে ওঠার বিষয়টি। বাংলাদেশিদের সংস্কৃতি আর পোশাক সম্পর্কে আগত বিদেশি মডেলদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, ডিজাইনার শারমিন মোর অনুষ্ঠান সুন্দর করে সমাপ্ত হয় সকলকে ধন্যবাদ জানিয়ে এভাবেই তার অভিমত ব্যক্ত করে। লিসবনের ক্রু হাসান অডিটোরিয়াম থেকে মোহাম্মদ নুরুল্লাহ, চ্যানেল আই, পর্তুগাল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একাদশতম বারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল বিসিসিডিআই বাংলা স্কুল আয়োজিত পিঠা উৎসব 2016। বিস্তারিত থাকছে বাকিউল্লাহ খান রিপনের রিপোর্টে। গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির নোভা কমিউনিটি কলেজ মিলনায়তনে মহারম্বরে শেষ হল বিসিসিডিআই বাংলা স্কুল আয়োজিত পিঠা উৎসব 2016। প্রচণ্ড বৈরী আবহাওয়া সত্ত্বেও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষের সেই পিঠা উৎসব 11 বারের মতো এবারও আয়োজন করে বাংলা স্কুল ওয়াশিংটন ডিসি। বিসিসিডিআই বাংলা স্কুলের পক্ষ থেকে আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। শুরুতেই শতরূপা বড়ুয়ার সাবলীল উপস্থাপনায় বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত পরিবেশনা করে। প্রতিবারের মতোই শুরুতেই জাতীয় সঙ্গীত, আসুন আমরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি আমাদের শ্রদ্ধা জানাই। উপস্থিত দর্শকদেরকে ধন্যবাদ এবং প্রবাসে বাংলা সংস্কৃতি, কৃষ্টি এবং ঐতিহ্য তুলে ধরতে সবাইকে আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন স্কুলের সভাপতি সঞ্জয় বড়ুয়া, সাধারণ সম্পাদক আমিনুল হুদা চৌধুরী সহ স্কুল পরিচালনা পরিষদের অনেকেই। শুভ সন্ধ্যা। আমি তো আসলে আপনারা যারা এখানে আছেন তারা হয়তো সবাই বাংলা স্কুল সম্পর্কে জানেন, নতুন করে আপনাদেরকে আর কি বলবো। আমাদের বাংলা স্কুল প্রত্যেক দিন সকাল 10টা থেকে শুরু হয়, 3:30 পর্যন্ত উৎসবে পাটিসাপ্তা, পুলি, চুপতি, সাবুদানা, পান্তোয়া, পাকন, গজা গজা, বুলসা, বিবিখানা, চিতই পিঠা সহ 40-এর অধিক পিঠা নিয়ে বসেছিল লোভ লাগানো, চোখ ধাঁধানো অপরূপ সব পিঠার পসরা। ক্রেতা দর্শক টানতে অনেকে ব্যবহার করছেন হ্যান্ড মাইকও। আবৃত্তি, নৃত্য আর সঙ্গীত দিয়ে উপস্থিত হলবর্তী দর্শকদেরকে আনন্দে মাতিয়ে রাখেন বাংলা স্কুলের সাংস্কৃতিক দল সহ স্থানীয় শিল্পীরা। শেষে ছিল ওয়াশিংটনের ব্যান্ড সঙ্গীত
স্যাডোডিরিমসের বিশেষ পরিবেশনা। বাকিউল্লাহ খান রিপন, চ্যানেল আই নিউজ, ইউরোপ। নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে পালিত হল সরস্বতী পূজা। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, শনিবার প্যারিসের একটি হলে বাণী অর্চনা, প্রসাদ বিতরণ, গীতি আলেখ্য, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা সোমা দাস ও প্রকাশ কুমার বিশ্বাসের উপস্থাপনায় পূজার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অব কাউন্সিলর হজরত আলী খান, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি এম এ কাশেম, যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন কয়েস ও অন্যান্যরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফ্রান্সের সভাপতি জ্যোতিষ দেবনাথ, উপদেষ্টা দীপঙ্কর রায় করুণা, অজয় দাস, পরিমল দাস, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সোমা দাস, শিল্পী দাস, দীপক দেবনাথ, ঝুমা পাল, তাপস দেবনাথ, বিউটি চৌধুরী, পাপিয়া দাস, শ্রেয়া চন্দ্র, আশিস বৈদ্য প্রমুখ। দৈনিক যুগান্তরের ১৭ বছরে পদার্পণ উপলক্ষে স্বজন সমাবেশ সৌদি আরব শাখার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুগান্তরের সৌদি আরব প্রতিনিধি সাগর চৌধুরীর সঞ্চালনায় স্বজন সমাবেশে বক্তব্য রাখেন রিয়াদ কিং, সৌদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রেজাউল করিম, আব্দুস সালাম, এইচ এম নুরুল হক নুরু, ডক্টর কামরুল ইসলাম, কৃষিবিদ শামীম আবেদিন, সাংবাদিক ওহিদুল ইসলাম, ফারুক হোসেন, শরীফ হোসেন, বাবুল দাস প্রমুখ। কবিতা আবৃত্তি ও দেশের গানের আয়োজন শেষে কেক কেটে পত্রিকাটির ১৬ বছর পূর্তি উদযাপিত হয়। সিলেটে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেন। ঢাক ঢোল কাসর শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সিলেটের বিভিন্ন পূজা মণ্ডপ। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত শুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। পূজা উপলক্ষে ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ প্রকাশনা আলোর ধারা মোড়কের উন্মোচন করা হয়েছে। মোড়কের উন্মোচন করেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডক্টর মুর্শেদ আহমেদ চৌধুরী। সিলেট তিন আসনের এমপি ও জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদুস সামাদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা বিভিন্ন সময়ে দেশের মানুষের সাহায্যে এগিয়ে আসেন। বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। রোববার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের চেয়ারম্যান স্বপন আহমেদের সভাপতিত্বে ও সদস্য আব্দুল মোমিনের পরিচালনায় বক্তব্য রাখেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মজিদ লাল মিয়া, সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারুক আহমেদ, নিজামুদ্দিন, রুবেল আহমেদ, মজরু মিয়া, অধ্যক্ষ বিনয় কৃষ্ণ তালুকদার, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সুহেল, আতিকুর রহমান, আওয়ামী লীগ নেতা শাহ সমীর উদ্দিন ও সমাজসেবী দেলোয়ার হোসেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। ব্রিটিশ অভিবাসন মন্ত্রী জেমস ব্রোকেনশায়ার দুদিনের সফরে ঢাকায়। বন্ধ হয়ে যাচ্ছে লন্ডনের বহু সার্জারি, লাখো রোগীকে খুঁজতে হবে নতুন জিপি। সিলেটে শুরু হল বাউল আব্দুল করিম জন্ম শতবর্ষ উৎসব। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।